নমস্কার, এমএসসি নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি অনুরাধা। প্রথমেই আসবো বিশেষ বিশেষ খবরে। বিক্ষিপ্ত কয়েকটি ঘটনা ছাড়া সম্পন্ন হলো উত্তর কলকাতার ভোট। সব থেকে বেশি উন্নয়ন হয়েছে বিধাননগরে, দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বিজেপি প্রার্থীর সমর্থনে করুণাময়ীদের সভা, বাবুল সুপ্রিয়র। এক ঝাঁক তারকার সাথে প্রচারে সুজিত বোস। ফিরে এলাম বিস্তারিত খবরে। বিক্ষিপ্ত ঘটনা ছাড়া নির্বিঘ্নে সম্পন্ন হলো উত্তর কলকাতা মানিকতলা ও বেলেঘাটা বিধানসভা কেন্দ্রের নির্বাচন। এই দুটি কেন্দ্রের ভোটের হার প্রায় 70%। বেলেঘাটা বিধানসভা কেন্দ্রে বহিরাগত ভোটারদের দাপট ক্যামেরাবন্দী হলো, তবে সব দলের প্রার্থীরাই নিজেদের জেতার ব্যাপারে যথেষ্ট আশাবাদী। বিধাননগর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজিত বোসের সমর্থনে গত 17 এপ্রিল করুণাময়ী বাস স্ট্যান্ডের কাছে একটি পথসভার আয়োজন করা হয়েছিল। এই পথসভায় উপস্থিত ছিলেন বিধাননগর পৌর নিগমের চেয়ারপারসন কৃষ্ণ চক্রবর্তী ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা। তিনি জানান, সুজিত বোস উন্নয়নের কাণ্ডারি, মানুষের জন্য অনেক কাজ করেছেন তিনি, তাই যেন মানুষ তাকে এবারও ভোটে পুনরায় নির্বাচিত করে। করুণাময়ী সংলগ্ন এলাকা এবং এই বিধাননগর বিধানসভা পশ্চিমবাংলার 294টার মধ্যে উন্নয়নের নিরিখে আজ 1 নম্বর। তাই আমি আপনাদের অনুরোধ করব যে উন্নয়নকে হাতিয়ার করে আপনারা আগামী দিন সুজিত বসুকে আরো ব্যাপকভাবে উন্নয়নের হয়ে কাজ করার সুযোগ করে দিন। এবং সর্বোপরি যারা ধান্দাবাজির জন্য রাজনীতি করে, যারা মানুষের পাশে কোনোদিন দাঁড়ায়নি, যারা মানুষের সুখ দুঃখে থাকে না, যারা মানুষের হয়ে রাস্তায় নামেনি, আন্দোলন করেনি, লড়াই সংগ্রাম কাকে বলে জানে না, আত্মত্যাগ কাকে বলে জানে না, উন্নয়ন কাকে বলে জানে না, যাদের চোখে উন্নয়ন ধরা পড়ে না, যাদের হাতে কর্মসূচি নেই, যাদের কাজ করার তাগিদ নেই, যাদের দৃঢ় মানসিকতা নেই, দৃঢ়তা নেই, তাদের কোনোদিন এই বিধাননগরে জায়গা দেবেন না। আমি এটা এই কারণে বলছি যে আজকে যারা এত বড় বড় কথা বলে, মাথায় রাখবে তারা কোনোদিন একটি উন্নয়নমূলক প্রকল্পে নিজেরা কাজ করে। বিধাননগর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুশান্ত রঞ্জন পালের সমর্থনে একটি পথসভার আয়োজন করা হয়েছিল গত 20 এপ্রিল। করুণাময়ী 2 নম্বর গেটের কাছে এ সভা হয়, যেখানে বিজেপি প্রার্থী সুশান্ত রঞ্জন পালের পাশাপাশি উপস্থিত হয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় ও নীতিন গডকারি। এই সভায় সোশ্যাল মিডিয়া সাইটে যেভাবে সরকার পক্ষ বা বিপক্ষ নানান পোস্ট হচ্ছে, এ নিয়ে ব্যঙ্গ করেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। পোলসের কথা আমি প্রথমেই বললাম, সিভিক পোলসে আসানসোলে কী হয়েছে আমি দেখেছি। আগের দিন রাত্রির থেকে ভোট লুট হয়ে গেছিলো, বাট কোথাও না কোথাও আমাদের প্রসিডিয়ারে তো ভুল আছে। ওটা সিভিক পোলসটা, যেটা মানে অ্যাকচুয়ালি আমাদের ফেডারেল স্ট্রাকচারে যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা স্তর, যেটা অ্যাকচুয়ালি মানে ডেলিভারিং লেভেল, যেখান থেকে কাউন্সিলররা মানুষের বাড়ি বাড়ি পরিষেবাটা পৌঁছে দেয়। কেন্দ্র টাকা দেয়, কিন্তু পাইপটা, জলের পাইপ লাগানোর কাজটা কিন্তু কাউন্সিলরকে করতে হয়। তো সেই ভোটটা যদি আমরা দেখি যে রাজ্য নির্বাচন কমিশনের আন্ডারে হচ্ছে, তাহলে রাজ্য নির্বাচন কমিশনের আন্ডারে অ্যাকচুয়ালি কী হয়েছিল, কীভাবে আবার হট করে আলাপনবাবু চলে এসেছিলেন, আবার পরের দিন উনি পুরো বয়ান চেঞ্জ করে দিন, পুরো ব্যাপারটা তো আমরা চোখের সামনে দেখেছি প্রহসন। এবং সেই জন্য আমি প্রথমেই বলেছি, বিধাননগরের মতো জায়গায় শান্তিপ্রিয় মানুষ, এখানে সিন্ডিকেট রাজ, গুন্ডারাজ হচ্ছে, এখানে সুপ্রসাদী যাচ্ছে খোলাখুলি বলছে যে 20,000 ছেলেকে আমি লালন পালন করি, তারাই আমাকে ভোটে উত্তর দেয়। তো এরপরে আমার তো বলার কিছু নেই, একমাত্র মানুষ যদি পথে নেবে, ভোট দেয় এবং সেটার পুরোপুরি ব্যবস্থা নির্বাচন কমিশন করছে, যত সামরিক বাহিনী, যতটা সেন্ট্রাল ফোর্সেস এর আগের তৃতীয় দফায় দেওয়া হয়েছিল তার থেকে অনেক বেশি দেওয়া হবে। পুলিশের তো যে ভূমিকায় আমরা দেখব বলে আশা করেছিলাম তাই দেখছি, কারণ তারা আলটিমেটলি রাজ্য সরকারের কর্মচারী। এবং আমি পুলিশকে কোনো দোষ দেবো না, আমার অনেক বন্ধুবান্ধব পুলিশে আছে, তারা সব দুঃখ করে কি স্যান্ডউইচ অবস্থা তাদের। এবং আমাদের মুখ্যমন্ত্রী, যে সমস্ত পুলিশ অফিসার সততার পথ নেন, তাদের কি অবস্থা হতে পারে, দয়ামন্ত্রী সেন আমাদের সামনে উদাহরণ আছেন। বিধানসভা ভোটের আগে বিধাননগর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজিত বোস তার প্রচার সারলেন গত 21 এপ্রিল। দত্তাবাদ তৃণমূল কার্যালয় থেকে এ প্রচার শুরু করেন এবং শেষ হয় দত্তাবাদ সিনেমার মাঠে। প্রচারে উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়ার্ডের পৌরমাতা ও পৌরপিতা সহ মুম্বাইয়ের বিখ্যাত বলিউড অভিনেত্রী মহিমা চৌধুরী। তার নির্বাচনে তিনি আমাদের এখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী
মমতা বন্দ্যোপাধ্যায়, সৈয়দ সৌভন্য প্রার্থী সুজিৎ বোস, তার সাথে আছেন বোম্বে থেকে উড়ে দিতে হবে জোড়া ফুল তৃণমূল। থ্যাংক ইউ মহিমা। সাথী যিনি নাকি সবসময় মানুষের উন্নয়নের কাজে পাশে থাকে, তিন নম্বর বুথে রয়েছেন, আপনারা সকলেই দেখবেন 25 মে। আপনারা সকলেই চেনেন আমাদের সকলের প্রিয় অভিনেত্রী বোম্বের মহিমা, আমাদের মধ্যে উপস্থিত আছেন সুজিত বোসের প্রচারে। সকলকে আপনারা সুজিত বোসকে বিপুল ভোটে জয়যুক্ত করুন। বিধানসভা ভোটের আগে দফায় দফায় প্রচার সারেন বিধাননগর বিধানসভা কেন্দ্রের বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী অরুণাভ ঘোষ। গত 7 এপ্রিল এসএফআই যুব ছাত্রদের তার সমর্থনে হওয়ায় একটি পদযাত্রায় পা মেলান তিনি। তিনি জানান, 5 বছরের হওয়া অন্যায়কে রুখতেই মানুষ যেন তাকে ভোট দেয়। এরপর বৈশাখীর সামনে একটি পথসভার আয়োজন করা হয়েছিল। এই পথসভায় উপস্থিত ছিলেন সাংসদ প্রীতব্রত বন্দ্যোপাধ্যায় সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা। তৃণমূলের ঠ্যাঙারে বাহিনী তৎপর, কিন্তু নির্বাচন কমিশনের যে ভূমিকা পালন করার কথা করছেন না, কিন্তু এসব সমস্ত কিছু সত্ত্বেও মানুষ সমস্ত ভয় জয় করে নিজের দমে ভোট দিচ্ছেন, যে কারণে মদন গোপালের মতো ম্যাডামও প্যানিক অ্যাটাকে আক্রান্ত হচ্ছেন। হাজার হাজার কমপ্লেন রয়েছে, একটা দুটো কমপ্লেন নয়, কিন্তু সমস্ত কিছুর পর মানুষ বুঝে নিয়েছেন নিজের দমে ভোট দিতে হবে, মানুষ বেরিয়ে ভোট দিচ্ছেন। 6-এ আমার আমি বলছি 2006-এ আমার এই ব্লকে 2006-এ বাইরের থেকে এসে লোক রিগিং করছিল, তো এনআই আস আমার মার এবং বউয়ের ভোট পড়ে গেছে। তা আমি অফিসারকে বললাম যে টেন্ডার ভোট দিতে দিন, সে বললো হবে না, অন্য কারো ভোট দিয়ে দিন। আই ব্রোক ইজ স্টেবল। এইসব লোকের দ্য ট্রিটমেন্ট দে ডিজার্ভ করল। দেখবেন চুপ করে দাঁড়িয়েছিল লোকটা, আমি দেখছিলাম, ও যদি দোষী না হতো সঙ্গে সঙ্গে চ্যালেঞ্জ করতো যে হ্যাভ নট ডান ইট। খুব খুব দারুণ 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 সারা দারুণ সারা পাচ্ছে, জিতবো, এ কি আশ্চর্য, জিতবো। শোনো ভাই, রোজগার করে খাই, চুরি চামারি করে আমার ব্যবসা না, আমার প্রতিপক্ষ দেখাতে পারবে না কি রোজগার করে, অথচ আমার চেয়ে অনেক বড় লোক। হ্যাঁ, সুতরাং এইটাই আমাদের বড় জোর, অনেস্টি, আর উল্টো দিকগুলো সব চোর, স্টার্টিং ফ্রম দি টপ টু বটম। এবার ভোটের আগে বিধাননগর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুশান্ত রঞ্জন পালের নির্বাচনী সমস্ত হোর্ডিং ছিঁড়ে দেবার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। গত 14 এপ্রিল জিডি ব্লকে বিজেপি নির্বাচনী কার্যালয়ে বসে যখন তারা মিটিং করছিল, অভিযোগ সেই সময় বেশ কিছু বাইক বাহিনী এসে দাঁড়ায় এবং গালিগালা হুমকি দেয়। এরপর বিজেপি কর্মীরা বাইরে এলে তখন তারা পালিয়ে যায়। এই নিয়ে অভিযোগ দায়ের করা হয় বিধাননগর দক্ষিণ থানায়। আমাদের তো সেট আছে, আপনাদেরকে দেওয়া যাবে না, তার সাথে অনেক ইনভেস্ট করা আছে, তিনটে ওরা দিয়েছিল, তিনটে ফ্লেক্স বিলবোর্ডই আমাদের কালকে রাত্রি অবধি দেখেছি, কিন্তু আজ দেখছি সেগুলো সব খতম, কোথাও নেই না, বুঝি কারা করেছে বলে আপনার মনে হয়? আমার মনে হচ্ছে এটা তৃণমূল অত্যন্ত ভয় পেয়ে গেছে যে বিজেপিকে আটকাতে হবে, কারণ বিজেপিকেই ওরা ভয় পায় প্রকৃতপক্ষে, কারণ সিপিএম প্রায় এখান থেকে বিলুপ্তির পথে, কংগ্রেস তো আজকে ভারত হচ্ছে কংগ্রেস মুক্ত ভারত, কাজে এখানে তো আজকের এই যে অশনি সংকেত ওরা বুঝতে পারছে যে ওদের যত করাপশন আমি ওদের বিশৃঙ্খল জনগোষ্ঠীর দ্বারা পরিচালিত এই পার্টিটা আর শেষ মুহূর্তে দিয়ে চলেছে, জনগণ দিয়ে সম্পূর্ণ বিধ্বস্ত, তাই গুন্ডামি হচ্ছে একমাত্র ওদের হাতিয়ার, এই গুন্ডামি নিয়ে মানুষকে ভয় দেখিয়ে আজকে বিজেপিকে স্তব্ধ করতে চাইছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটা বিরতি, বিরতির পরে আছে আইনজীবীরা অনুরাভ ঘোষের সমর্থনে এবার পা মেলালেন। আপনি কি আপনার
আপনার শিশুর সার্বাঙ্গিক উন্নতি চান, তাহলে আপনাকে আসতেই হবে স্টুডিও আর্টসে। এখানে প্রথাগত পড়াশোনার পাশাপাশি নানান ধরনের কার্যকলাপ শেখানো হয় শিশুদের। আর্ট, ডান্স, রোবোটিক, কিট আর্টস, ভোকাবুলারি, স্টোরি টেলিং, কনভারসেশন, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ম্যাথামেটিক্স, এর পাশাপাশি সব বয়সের ব্যক্তিদের জন্য রয়েছে পেন্টিং ও ডান্সের ব্যবস্থা। তাহলে আপনার শিশুকে সব দিক থেকে এগিয়ে রাখতে আজই যোগাযোগ করুন স্টুডিও আর্টসে। আমাদের ঠিকানা ইসি 158 সেক্টর 1 সল্টলেক কলকাতা 64। আমাদের মোবাইল নাম্বার 9830460114। Alliance Broadband Services, a prominent internet service provider. Incredible speed, huge data download in no time. Online chat and video conference. Enjoy streaming videos and other online medias without buffering. Also play online HD games. Quickest troubleshooting and recovery. State-of-the-art equipment, network redundancy, 24/365 help desk support. Happy internet experience. বিরতির ফিরে এলাম এমএসসি নিউজে। গত 14 এপ্রিল অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়নের পক্ষ থেকে বিধাননগর বিধানসভা কেন্দ্রের জোট প্রার্থী অরুণাভ ঘোষের সমর্থনে একটি পথসভার আয়োজন করা হয়েছিল। এই মিছিল সল্টলেকে 4 নম্বর ট্যাঙ্ক থেকে শুরু হয়ে সল্টলেক ফাড়িতে গিয়ে শেষ হয়। সেখানে একটি পথসভার আয়োজন করা হয়েছিল। এই পথসভায় উপস্থিত ছিলেন প্রাক্তন আইনমন্ত্রী নিশীথ রঞ্জন অধিকারী ও রবিলাল মৈত্র সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা। পুরো ভোটে রিপ্লে হবে না এবার। প্রথমত ইলেকশন কমিশন নেবেই জিজ্ঞেস করে বিধাননগর কনস্টিটিউয়েন্সিতে কোনটা, এটা ধরে নিয়েছে। আর আমার প্রতিপক্ষ তাদের একটাই কোন বুথগুলোয় রিক করতে পারবো, আর তারা সেটা লিস্ট করেছে রিক করতে পারবো। আর আমাদের কাজ হলো কোন বুথগুলোয় রিক করতে পারবে সেখানে আমাদের রেজিস্ট্যান্স দেবো, এবার করতে পারবে না, সিম্পল অ্যাজ। আর যারা যারা করবে ও তো একদিন করবে, আমি তো 5 বছর পিছনে হাইকোর্টে লেগে থাকবো। প্রথমে পুলিশ কেস, তারপরে 156(3) কাজ করবে না হাইকোর্ট। আর হাইকোর্ট থেকে একবার গেলে না জীবন অতিষ্ঠ, মানে ঘটি বাটি সব বিক্রি করতে হবে। গত পৌর নিগমে বহিরাগত ভোটারদের আক্রমণে এখনও আতঙ্কিত বিধাননগরের বাসিন্দারা, তাই সেই জন্য এবারে বিধানসভা ভোটে ঠিক একই ধরনের ভয়ানক পরিস্থিতি যাতে সৃষ্টি না হয়, মানুষ যাতে নিজের ভোট নিজে নির্ভয় দিতে পারে, সেই দাবিতে গত 17 এপ্রিল বিধাননগর সিটিজেন ফোরামের পক্ষ থেকে একটি পদযাত্রার আয়োজন করা হয়েছিল। এই পদযাত্রার মাধ্যমে মানুষের কাছে দাবি একটাই, মানুষ যেন তার নিজের পছন্দের প্রার্থীকেই ভোট দিক, কিন্তু নিজের ভোট যেন নিজেই দিক। যে আমরা দাবিটা একটাই, আমার যে পছন্দের প্রার্থী আমি যাতে তাকে ভোট দিতে পারি। এই ভোট দেবার অধিকার তুমি দাওনি, কেউ দেয়নি, সংবিধান দিয়েছে। স্বাধীনতা অর্জিত হয়েছে অনেক দিনের রক্তক্ষয়ের পরে, সেই স্বাধীনতার পরে সরকার আমরা তৈরি করব, আমাদের পছন্দের প্রার্থীকে আমরা ভোট দেব, যাতে সেটাকেও যাতে হরণ করে নিতে না পারে। আমরা তার জন্য পথে বেরিয়েছি, মানুষকে ডাকছি, সব মানুষকে বলছি আপনারা নিঃসন্দেহে আসুন, আমরা সবাই মিলে যদি থাকি, অল্প বয়স, বৃদ্ধ বয়স সব হয়ে মন একই, কেউ ভুলতে পারে এই ঘটনা, কেউ ভুলতে পারে? এটা শুধু তো বিধাননগরের কলঙ্ক নয়, এটা হচ্ছে আমাদের গোটা সমাজের কলঙ্ক। 25 এপ্রিল ভোট, তারই আগে বিধাননগর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজিত বোসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনলেন
এই কেন্দ্রেরই কংগ্রেস প্রার্থী অরুণাভ ঘোষ গত 20 এপ্রিল নিজের বাসভবনে সাংবাদিক সম্মেলন করে জানান, লেকটাউন ভিআইপি সংলগ্ন নয়নজলি বুঝিয়ে প্রমোটারদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়েছেন সুজিত বোস। এর পাশাপাশি সুজিত বোস নিজের সন্তানদের নামে ব্যাংকুয়েট হল বানিয়েছে বলে অভিযোগ তোলেন। এইটা বলতে চাইছি যে লেকটাউন এলাকায় আজকে আমি সকালে গেছিলাম, এমপিএস এর 16 খানা বাড়ি দেখলাম, হাইকোর্টে দর দিয়েছিল এমপিএস যেগুলো নাকি কিনেছে 4 কোটি থেকে 8 কোটি টাকা, সেই অনুযায়ী হাইকোর্ট বলেছে এটা এই দরে বিক্রি করা হোক। কিন্তু এখন দেখছি যে 1 কোটি 1.5 কোটি টাকার দামের ওই বাড়িগুলো হবে না এবং অবশ্যম্ভাবী হিসেবে সেই বাড়িগুলো বিক্রি হচ্ছে না। আমার প্রশ্ন হলো যে একটা এলাকায় এমপিএস 16টা বাড়ি করেছে ব্লক বি লেকটাউনে 16টা বাড়ি বন্ধ, এখানে কি ট্রানজাকশন হয়েছে, কার সঙ্গে ট্রানজাকশন হয়েছে? কারণ এই এমপিএস পার্থ চ্যাটার্জির পুজো থেকে আরম্ভ করে সবাইকে স্পন্সর করত এবং বিশাল অ্যামাউন্টের, ইনক্লুডিং আমাদের পাতিপুত্র ওটা শ্রীভূমির পুজো। তো এই যে টাকাটা যে পুজোয় গেছিলো এটা রিকভার করবে না কেন ইডি, এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট? এটা একটা সাইড। আমরা একটা লিস্ট অফ অ্যান্টি সোশ্যালসের নামও দিয়েছি, সেটা আমরা গোপন রেখেছি এতে অবজারভারকে। প্রচারের সাথে সাথে বিভিন্ন জায়গায় বিধানসভা ভোটের আগে বিভিন্ন দলের তরফ থেকে একটি করে পথসভার আয়োজন করা হয়েছিল। ঠিক তেমনই 18 এপ্রিল এফডি ব্লক বিধাননগর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজিত বোসের সমর্থনে একটি পথসভার আয়োজন করা হয়েছিল। এই পথসভায় উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া মহিলা তৃণমূল কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট ইন্দ্রাণী ব্রহ্ম এবং দক্ষিণ দমদমের যুব জেলার সেক্রেটারি অনিরুদ্ধ রায় চৌধুরী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা। বিধাননগরে 54তম জন্মদিন উপলক্ষে গত 16 এপ্রিল বিধাননগর সল্টলেক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে লবণরত মঞ্চে পালিত করা হলো বিধাননগর ফাউন্ডেশন ডে। এ দিনে গানের সাথে সাথে একটি সুন্দর নাটকের মাধ্যমে দিনটি উদযাপন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট ব্যক্তিবর্গরা। প্রোগ্রামটা হচ্ছে 1962 সালের 16 এপ্রিল তৎকালীন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায় এই বিশাল জলাভূমি ভরাট করে একটি বনভূমি তৈরি করবেন উদ্দেশ্যে সেই দিন ওই ভরাট কাজ শুরু হয়। গঙ্গা থেকে পলিমাটি পাইপের মাধ্যমে নিয়ে এসে ওই ডাবল ব্লকের ওই কোণেতে ওইখান থেকে ওটা শুরু করেন। ওর সঙ্গে ছিলেন তৎকালীন সেচমন্ত্রী অজয় মুখার্জি এবং পরিষদীয় মন্ত্রী জগন্নাথ খোড়ে, এই এই দুজন ওর সঙ্গে ছিলেন। ডক্টর রায়ের উদ্দেশ্য ছিল যে এই জলাভূমিটা ভরাট করে যে বিরাট এলাকা। পড়াশোনার চাপের মধ্যে বাচ্চারা আঁকা গান খেলাধুলো করার সুযোগ পায় না, তাই সেই জন্য বাচ্চাদের প্রতিভাকে আরও জাগিয়ে তুলতে গত 16 এপ্রিল ডাবলি ব্লকের একটি বাড়িতে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। এইখানে বাচ্চাদের অয়েল পেন্টিং থেকে শুরু করে বিভিন্ন ধরনের আঁকা শেখানো হয় এবং তারা এই দিনটি আনন্দের সাথে কাটায়। যে তীব্র দহন, ওদের স্কুল ছুটি, মা বাবাকে প্রচণ্ড জ্বালাতন করছে, ঠিক আছে? এবারে সব মা বাবাই চায় তারাও কিছুটা ছুটি পাবে। সেই ইয়েতে আমি ক্যামেলের সঙ্গে যোগাযোগ করতে, ক্যামেল খুব উৎসাহের সঙ্গে আমার মানে ঘরে এই সামার ক্যাম্প প্লাস হচ্ছে ক্যামেল ওয়ার্কশপ এটা করার একটা ব্যবস্থা করেছে। সেই জন্য প্রবল উৎসাহে বাচ্চারা আমার যত মানে আঁকা যাদের শেখাই সেসব বাচ্চারা, ইভিন আমার একটা ছোট্ট স্বেচ্ছাসেবী সংস্থা আছে সেখান থেকে দু একটি বাচ্চাকে আমরা স্পন্সর করে এই ব্যাপারটাকে করেছি। এবারে এখানে মেনলি ওরা শিখছে ক্র্যাফটের কাজ, হ্যাঁ, কেন কি ওরা নিজেরা হাতে কলমে কিছু জিনিস করবে এই ব্যাপারটা ওদের হয়ে ওঠে না। ওরা বেশিরভাগ বাচ্চা স্পুন ফিডিং, সব কিছু খাইয়ে দিতে হয়, এখানে এসে ওরা নিজে হাতে কিছু করছে। ওরা ছাতার উপরে রং দিয়ে কিছু কাজ করছে, প্লাস হচ্ছে ওরা একটা ফটো ফ্রেম বানাচ্ছে, সেই জিনিসটা ওদের কাছে একটা ভীষণ আনন্দের। এবার নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। বিরতির পর থাকছে আবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল সল্টলেকে।
আপনার শিশুর সার্বাঙ্গিক উন্নতি চান, তাহলে আপনাকে আসতেই হবে স্টুডিও আর্টসে। এখানে প্রথাগত পড়াশোনার পাশাপাশি নানান ধরনের কার্যকলাপ শেখানো হয় শিশুদের। আর্ট, ডান্স, রোবোটিক, কিট আর্টস, ভোকাবুলারি, স্টোরি টেলিং, কনভারসেশন, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ম্যাথামেটিক্স, এর পাশাপাশি সব বয়সের ব্যক্তিদের জন্য রয়েছে পেন্টিং ও ডান্সের ব্যবস্থা। তাহলে আপনার শিশুকে সব দিক থেকে এগিয়ে রাখতে আজই যোগাযোগ করুন স্টুডিও আর্টসে। আমাদের ঠিকানা ইসি 158 সেক্টর 1 সল্টলেক কলকাতা 64। আমাদের মোবাইল নাম্বার 9830460114। অ্যালায়েন্স ব্রডব্যান্ড সার্ভিসেস, আ প্রমিনেন্ট ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, ইনক্রেডিবল স্পিড, হিউজ ডেটা ডাউনলোড ইন নো টাইম, অনলাইন চ্যাট অ্যান্ড ভিডিও কনফারেন্স. Enjoy streaming videos and other online medias without buffering. Also play online HD games. Quickest troubleshooting and recovery. State-of-the-art equipment. Network redundancy. 24/365 help desk support. Happy internet experience. পরে আবার ফিরে এলাম এমএসসি নিউজে। আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল সল্টলেক করুণাময়ী লাগোয়া জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার দপ্তরে। দশম তলায় আগুন লাগে, দমকলের 8টি ইঞ্জিন দেড় ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দমকলের প্রাথমিক অনুমান শক সার্কিটের কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আমরা তো স্মেল দেখে পেয়েছি আর স্মোকটা দেখে আমরা ফায়ার ব্রিগেডে খবর দিলাম, তারপরে ওরা তার আগে আমাদেরই কিছু আমাদের যে স্টকে জল আছে সেই জল দিয়ে প্রথমটা চেষ্টা করছিলাম আগে যাওয়া। আমরা আমাদের মতন সেক্স অফে ছিলাম, হঠাৎ করে শুনি যে আমাদের বিল্ডিংয়ের মিডিল পজিশনে কেমিক্যাল যে দপ্তর থেকে আগুন লেগে গেছে, তো সেই মুহূর্তে আমরা বেরিয়ে আসি। ভোটে কারচুপি করতে গিয়ে চার দোষী থেকে গ্রেফতার করলো বেলেঘাটা থানার পুলিশ। গত 21 এপ্রিল চতুর্থ দফার ভোটে বেলেঘাটা 35 নম্বর ওয়ার্ডে কেজি বোস সরণির বুথে চার যুবক হাওড়ার ভোটার কার্ড নিয়ে ভোট দিতে ঢুকেছিল ওই বুথে এবং ভোটারদের ভয় দেখানোর অভিযোগ তাদের আটক করে বেশ কয়েকজন ব্যক্তি। সিপিআইএম এর তরফ থেকে অভিযোগ পেয়ে পুলিশ তাদেরকে আটক করে। হাওড়া থেকে এসেছিলেন তো? না, হাওড়া থেকে কজন এসেছিলেন? হাওড়া দিয়ে আসিনি আমরা, কজন এসেছিলেন এখানে থাকি। হ্যাঁ, গোপন সূত্রে খবর পেয়ে দুজন কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেফতার করল নিউ টাউন থানার পুলিশ। গত 19 এপ্রিল গভীর রাতে আশরাফ আলী মোল্লা ঘুনি বাসিন্দা ও তন্ময় নাথ মসলান্দপুরে বাসিন্দা, এদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র 8 রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রের খবর, এরা দুজনেই রাহাজানি জালিয়াতি বিভিন্ন ধরনের ক্রাইমের সঙ্গে যুক্ত রয়েছে। গেটটা খোলো তো।
আপনাদের এলাকার যে কোনো ঘটনা দুর্ঘটনা খবর জানান আমাদের আমাদের মেল আইডি msc.news2016@gmail.com, আমাদের মোবাইল নাম্বার 9831192688। এমএসি নিউজ এখন প্রতি শনিবার সন্ধে 7:30 ও রবিবার দুপুর 1:30 শুধুমাত্র এমএসি কেবল চ্যানেলে। নমস্কার।